আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে যে স্কিন দেখতে পাচ্ছেন, এই স্কিনের বিভিন্ন দিক যেটা আপনি চাইলেই আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন, সব কিছু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। যখন আপনি পুরো ভিডিওটির সাথে থাকবেন তাহলেই বুঝতে পারবেন আপনাকে কী কী করতে হতে পারে। তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু অপশন রয়েছে যেগুলোর সাথে আমরা আপনাদেরকে পরিচয় করে দেবো। আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কী ক্লিক করে দিতে হবে, জাস্ট আমরা এখানে প্রথমেই আপনাকে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ভিন্ন ভিন্ন বেশ কিছু অপশন বা বেশ কিছু সাইট আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি চাইলেই বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আপনি চেহারার সবগুলো অপশনে, একটি চেহারার মধ্যে যতগুলো দিক রয়েছে, যেসব জিনিস রয়েছে, আপনি চাইলে সব কিছুই এখান থেকে চাইলেই আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। এখানে আমরা কী করবো, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা লক্ষ্য করবেন, কোথায় লক্ষ্য করবেন, আমরা এখন ব্রুটাকে ই করব। তো আপনারা এই দিকে লক্ষ্য করে রাখবেন, আশা করতেছি লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ঠিক এভাবে আপনি যদি চান যে একটু মোটা করে নিতে, আপনি যদি চান যে একটু চিকন করে নিতে, সেটাও আপনি এটা পারতেছেন। এছাড়াও একটু উপরে নিচে করতে পারতেছেন। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আপনারা এখন এদিকে লক্ষ্য করে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যেটা আপনার কাছে ভালো মনে হবে, যেরকম আপনি করতে চাচ্ছেন আপনি চাইলেই এখান থেকে করে নিতে পারতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রুটাকে আপনি চাইলেই একটু উপরে নিচেও করে নিতে পারতেছেন। আপনারা ভিউজ আশা করি স্ক্রিনে ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন। আপনি যখন পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আরও অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে যেগুলোর সাথে আমরা আপনাদেরকে পরিচয় করে দিব বা আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একটি ব্রো উপরে নিচে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে আপনি চাইলে উপরে নিচে করে দিতে পারতেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারতেছেন। এছাড়াও ভিউজ আপনি চাইলে আপনার চোখটাকে আপনি আপনার মতো করে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এখন চোখের দিকে ফলো করবেন, চোখটা এখন বড় হয়ে যাচ্ছে। আপনারা আশা করে দেখতে পাচ্ছেন ছোটও করতে পারতেছেন, বড়ও করতে পারতেছেন। আপনি একই পজিশনের ছবি তুলে আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে চোখ করে নিতে পারতেছেন কোনো ধরনের সমস্যা ছাড়া। আপনারা ভিউজ দেখতে পাচ্ছেন যে ঠিক এভাবে আপনি একটু সরিয়ে নিতে পারতেছেন। এছাড়াও ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে চোখটাকে আপনি চাইলে বড় করে নিতে পারতেছেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে আপনি যেভাবে তুলেছিলেন আপনি চাইলে আপনার চোখগুলোকে বড় করে নিতে পারতেছেন। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে চোখগুলো কীরকম বড় হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আপনি চাইলে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। যখন আপনি একই রকমের ছবি তুলবেন আর ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল দিতে পারেন আপনি চাইলে। এখানে ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে চোখটা কীরকম জানি একটু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আপনি করে নিতে পারতেছেন, একটু আপনি চাইলে উপরে নিচে করতে পারতেছেন, আপনি এভাবে করে চমকে দিতে পারেন। বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। ঠিক এভাবে আপনি চাইলে অনেক কিছু দেখে নিতে পারবেন। এখানে ভিউজ দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে ঠোঁটটাকে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। অনেক ধরনের ফ্যাসিলিটি রয়েছে যেগুলো আপনি চাইলে খুব সহজেই পারতেছেন। কিসের অ্যাপ্লিকেশনটির সাথে পরিচয় হতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে যে আপনারা এই অ্যাপ্লিকেশনটির সাথে পরিচয় হতে চাচ্ছেন, তাহলে আমরা পরবর্তীতে অ্যাপ্লিকেশনটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো।